এখনকার ইমাম সাহেবরা তো বিভিন্ন মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়ায়, তো কোন মানুষের বাড়ি খাওয়া যাবে আর যাবে না এ বিষয়ে কিছু বলবেন? এ বিষয়ে আমি যদি বলি তাহলে যারা যাদের বাড়িতে খাওয়া যাবে না তাদের সুবিধা হবে, ইমাম সাহেবের চাকরি চলে যাবে। আমরা যাদের ইমাম নিয়োগ দিই তাদের জন্য দুটো শর্ত থাকে, এক হলো সস্তা হইতে হবে, কি হইতে হবে সস্তা, আর একটা হলো একেবারে যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কো পুষ্পাস, মারে না কো ঢুসরাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত। কথা বুঝতে পেরেছেন? নামাজি না বেনামাজি, সুৎকর না ঘুষকর, কিচ্ছু জিজ্ঞেস করে না, দাওয়াত দিলেই যায়, বাপের ফইতে দিলে যায়, কোরআন খতমে যায়, এইরকম ইমামরা চাই। যদি কোনো ইমাম দুই চারবার বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করে তাহলে মসজিদ কমিটির কেউ না কেউ বলবে যে নিশ্চয় আমার বিরুদ্ধে বলছে অথবা আমার শ্বশুরের বিরুদ্ধে বলছে, কাজে চাকরি চলে যাবে। কাজে ইমাম সাহেবরা তো এরকম দাওয়াত খেতে বাধ্য, বিশেষ করে আপনারা যে সস্তা ইমাম নেন, এই জন্য ইমামদের স্বাধীনতা দিতে হবে, যোগ্য ইমাম নিয়োগ দিতে হবে, ইমাম যে আমার জান্নাতে যাওয়ার আমলগুলো শিখাবে এই চেতনা রাখতে হবে। সেরকম ভালো ইমাম নিলে ইনশাল্লাহ ইমামও আপনাদের ভিতরে তাকওয়া তৈরি করবে, তখন দেখবেন সমাজে যাদের বাড়িতে খাওয়া যেত না তারাও খাওয়ার মতো হয়ে গেছে, তারা তাদের হারাম বর্জন করেছেন, নামাজ বাদ দেওয়া বর্জন করেছেন। এই জন্য ভালো ইমাম রাখবেন, ইমাম সাহেবকে বলবেন হুজুর আপনার পেটের চিন্তা আমাদের, আর আমাদের যে আল্লাহ ফরজ করছিলেন সমাজের মানুষদেরকে দিন শেখানোর, এটা আপনি ফরজে কেফায়া কাজটুকু অন্তত আমাদের পক্ষ থেকে করে দেন। কথা কি বুঝতে পেরেছেন? একটু সবাই নিজেদের ফরজে কেফায়া দায়িত্ব পালনের জন্য, ফরজে আইন কেউ করতে পারে না, ফরজে কেফায়া দায়িত্ব পালনের জন্য যোগ্য লোক, আলেম লোক রাখেন, আলেম দিয়ে নিয়োগ দেয়। আমাদের দেশে মসজিদ কমিটি ইমাম বাদ দেওয়ার জন্য কোনো সার্ভিস রুল নেই, সব জায়গায় শকজ আছে, শকজও নেই, ইমাম সকালে নামাজ পড়েছে বিকেলে নেই। এগুলোর কারণে আমরা দিনের বরকত থেকে বঞ্চিত হচ্ছি। ইমাম অন্যায় করতে পারে, সবাই অন্যায় করতে পারে, তার অন্যায় হলে শোকজ হবে, আলেমদের দিয়ে বিচার হবে। আপনারা বলতে পারেন হুজুর এইভাবে বললে সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আপনার মত দল ইমামের উপরে চাপিয়ে দেন, আপনি যা বোঝেন ইমামকে এটাই বুঝতে হবে, আপনার মশলা ইমাম নামাজ পড়াবে, ওয়াজ করবে, ওই ইমামের নামাজ পড়ে আদৌ মসজিদ জান্নাতে যাওয়া যাবে কিনা তাতে প্রচুর সন্দেহ আছে। ইমাম সাহেব মুসল্লিদের মশলায় নামাজ পড়াবে, হুজুর জুমার নামাজের পরে মোনাজাতটা লম্বা করতে হবে হুজুর, কিন্তু হানাফি মাজহাবের সকল কিতাবে আছে যে নামাজের পরে সুন্নত থাকে ওই নামাজের পরে আধা মিনিটের চেয়ে বেশি মোনাজাত করা মাকরুহ, কিন্তু কোনো কেতাবে হবে না, হুজুর সব মসজিদে করে আপনি কেন করবেন না, না করলে ইমামের চাকরি শেষ। এরকম অনেক আছে, ঈদের মাঠে সংক্ষিপ্ত মোনাজাত, জুমার পরে সংক্ষিপ্ত মোনাজাত করার কারণে চাকরি চলে গেছে, কোনো কেতাবের মশলায় কাজ হবে না। এই জন্য ইমাম, যোগ্য ইমাম পেতে গেলে ইমামের সেই সম্মান, সেই মর্যাদা রক্ষা করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের ইমামের পিছনে যে পয়সা ব্যয় করব, ইমামের পিছনে যে মেহনত করব, এটা আমাদেরকে সওয়াব এবং বরকত এনে দেবে। আর এই ধরনের নেই কোনো উৎপাত ইমাম যদি রাখার চেষ্টা করি তাহলে আল্লাহই জানেন আমাদের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك، والله اعلم. السلام عليكم ورحمه الله وبركاته.